দিছে মুসলমান হওয়ার পর শহীদ করা হইছে উমর ফারুক বান্দরবানে ওই মাগরিবের নামাজ পড়ে পরে আসার সময় ব্রাস ফায়ার করেছে নাকি ওনাকে উমর ফারুক আপনাদের তো পরিচিত ছিলেন আমাদের আমার এই সিনিয়র উনি আলহামদুলিল্লাহ উমর ফারুক ভাই আপনারা তো উমর ফারুক ভাইয়ের সাথে ওনার এক কমিটির সাথে তো আপনাদের যোগাযোগ ছিল আচ্ছা আচ্ছা আমরা একসাথে দাওয়াতের কাজ করতাম আসসালামু আলাইকুম ভাইজান আপনার নাম কি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আমি আমার বাড়ি রাঙামাটি আমি চাকমা থেকে অনেকদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি তো আমরা একজন দায়ী আমরা সবাই ইসলামের দাওয়াত দিই দাওয়াত দেওয়ার পরে আমরা 16টা ফ্যামিলি আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তো আপনারা অবশ্যই জানেন ইসলাম ধর্ম গ্রহণ করলে আদিবাসী থেকে কিছু পায় না সমাজ হারা মা বাবা হারা সব থেকে জায়গা সম্পদ থেকে বঞ্চিত তো এসে এখানে যা কর্ম করে সবাই টুকিটাকি কর্ম করে এখন কারো ছেলে 4-5 জন কলেজে পড়ে স্কুলে পড়ে যা যা ইনকাম করে ওটা দিয়ে হয় না আমরা চাইতেছি সবাই একসাথে মিলে কক্সবাজার একটা জায়গা নিয়ে আমরা বাড়িঘর করব আমরা বাড়িঘর করলে আলহামদুলিল্লাহ আমাদের কর্মের আর কোনো সমস্যা হবে না আপনাদের বর্তমানে 16 ফ্যামিলি একসাথে আপনারা জড় হয়ে থাকার জন্য একটা আগ্রহ প্রকাশ যে আগ্রহ প্রকাশ মানে কারণ যেহেতু আমরা তো আলাদা কমিউনিটি আমরা একসাথে কমিউনিটি হলে মানে সবাই আরো অন্য বাহিরের লোকেরাও মানে দেখবে যে খুশি হয়ে ওরা ইসলাম ধর্ম গ্রহণ করে একসাথে আছে আমরাও যাবো ইনশাল্লাহ আমরা তো এই যেমন নাকি এই ভাই এই এক সপ্তাহ আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওনার মুসলমান হওয়ার পর ওনার নাম কি ওনার নাম হচ্ছে মোহাম্মদ আলী ওনার নাম মোহাম্মদ আলী আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাই মোহাম্মদ রাকিবুল ইসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কত বছর আগে মুসলিম হয়েছেন আমি হচ্ছে 2013 সালে আপনি 2013 সালে উনি এক সপ্তাহ আগে আপনি তো অনেক পুরাতন ওনাকে আগে আমি অনেক আগে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা বর্তমানে কক্সবাজারে আছেন কক্সবাজারে এখানে আমাদের আপনাদের হিয়াগত এক ভাই আছে হিয়াগত এক ভাই আছে সবাই পটিয়াতে আছে আপনারা তো সবাই একসাথে থাকে কক্সবাজারে আপনাদের কিছু জায়গা নাকি কেনা আছে কেনা আছে আরো কিছু যেটা আছে সেটা নাকি 16 পরিবারের জন্য যথেষ্ট নয় যথেষ্ট নয় 10 শতক জায়গা তো 16 ফ্যামিলির জন্য এগুলো আসলে কিছুই না এটা দুটা ফ্যামিলি থাকা যাবে বা এরকম আর কষ্ট করে হলেও যদি প্রয়োজন মনে হয় আপনার সাথে তো আমাদের যোগাযোগ আপনাকেও দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আপনাকেও দিতে পারবো হ্যাঁ ইনশাআল্লাহ ওনাদের সাথে যোগাযোগ থাকবে তবে আপনারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবেন এই ভাইদের নাম্বার আমার কাছে আছে আমি ওনাদেরকে যতটুকু এইভাবে হেল্প করার জন্য যতটুকু আমাকে অবদান রাখা দরকার আমি চেষ্টা করবো রাখার জন্য আর আপনারা যারা বাইরের প্রবাসী কমিউনিটি আছেন এবং দেশের কমিউনিটি আছেন যারা ন মুসলিম ভাইদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আগ্রহী আছেন বিশেষ করে যারা চাচ্ছেন যে ন মুসলিম ভাইদের চাকরি বাকরি বা থাকা খাওয়ার বা এই ধরনের ব্যাপারে কন্ট্রিবিউশন করার জন্য অবদান রাখার জন্য আমি মনে করি এটা একটা বড় ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বড় ধরনের সুযোগ অন্তত এই সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাজাতের উসিলা হিসেবে হলেও ওনাদেরকে নতুন মুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করে আপনারা অন্তত এই জীবনে যত আর্থিক ইনকামগুলো আছে ওগুলোর উপর আল্লাহ যেন বরকত দেয় আপনাদের ইনকামের উপর এটার জন্য হলে ওনাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা কামনা করি আমি যে কোনো সময় যে কোনো সমস্যা হবে আপনারা যোগাযোগ করবেন এবং পারলে এখানে চলে আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সাথে যতটুকু ইনশাল্লাহ আছে ততটুকু আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরেও যতটুকু আমাদের প্রবাসী ভাইরা আছে আমাদের এলাকা অনেক দানবীর ভাইরা আছে যতটুকু আমাদের করা দরকার ততটুকু করবো ইনশাআল্লাহ মুসলিম যারা হবেন তাদের ভীত হওয়ার কোনো কারণ নেই আল্লাহ